It is RKS 125. It is 19 model. 2 বছর কাগজ করা. এটা প্রাইসটা কত আছেন ভাই? 92000 টাকা. Discover 100. 10 বছর কাগজ করা 15 মডেল. 15 মডেল. আচ্ছা এটা প্রাইসটা কত আছেন? 82000 টাকা. আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি ধানমন্ডি থেকে. ধানমন্ডি থেকে. আমি এখনো শিওর না আমি 13GB দেখতেছি আর এটাও দেখতেছি. Hey guys, Assalamualaikum. This is Abrex Studio YouTube channel and welcome to my another vlog. So, আজকে আমি বড়বড়তে চলে এসেছি কি used bike shop-এ. এই শোরুমটির নাম হচ্ছে রাশেদ বাইক সেন্টার. এটা হচ্ছে মালিবাগ রেল গেটের ঠিক পাশেই. তারপরে আপনাদের সুবিধার্থে তাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রাখবো আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে. এখানে কিছু used bike আছে. এগুলোর প্রাইস, এগুলোর ডিটেইলস আপনাদেরকে জানার চেষ্টা করব. সো আমরা কথা বলছি না, চলুন আজকে ভিডিও শুরু করা যাক. Guys, আজকে আমার এই ভিডিওতে হেল্প করতে হচ্ছে এই শপের ওনার রাশেদ ভাই. তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমরা এই used bikeগুলোর প্রাইস এবং ডিটেইলস সম্পর্কে জানব. মিরপুর থেকে 18 মডেল মিরপুর থেকে 10 বছর কাগজ করা এটা 7000. আলাদা একটা বৈশিষ্ট্য আছে, থাই বাসন আর ইন্দোনেশিয়ান বাসনে কিন্তু ABS হয় না. এটা আবার ABS করা, এক্সট্রা ভাবে ABS করা, দুইটাকে ABS করা আছে. প্রাইসটা কত আছেন ভাই? এটা হচ্ছে 4,45,000. 4,45,000 এসেট সুজুকি জিক্সার এসেট. এটা একদম ফ্রেশ করে গেল, নতুনের মতো আছে আর কি. এটা 2 বছর কাগজ করা, 2 বছরের 19 মডেল ডাবল ডিক্স. রান করছে এটা? এটা হচ্ছে 5,000 কিলো. এটা হচ্ছে 2,25,000. 2,25,000. ১৫,000 ১৮,000 কাস্টমার তাদের আসলে আসলে সেকেন্ড গাড়ি কিনতে তো আসতে হয়, দেখতে হয়, দেখে তেমন নিতে হয়। আপনি তো ওইখানে বসে আমাকে ফোন দিয়ে বললেন ঠিক আছে, আপনি না দেখে তো আর কনফার্ম করা যায় না। চারটা ফ্রি সার্ভিস, জি জি। এটা হচ্ছে RKS 125, এটা 19 মডেল, 2 বছর কাগজ করা। রান করছে কত? 6,000। প্রাইসটা কত আছেন ভাই? 92,000 টাকা। মাত্র 92,000 টাকা? জি। এই প্রাইসটা থাকবে নাকি পরে আবার? না না, এই প্রাইস থাকবে, এই প্রাইস থাকবে। তো গাইস, আমরা রাশেদ বাইক সেন্টারের গোডাউনে চলে আসছি আপনাদের কিছু বাইক দেখানোর জন্য। এক্স মোশন, হোন্ডা এক্স মোশন, একদম লেটেস্ট, ডুয়েল চ্যানেল ABS করা আছে, কাগজ 10 বছরের, গাড়ির বয়স অনলি 2-3 মাস, একদম নিউ কন্ডিশন। রান করছে আপনার 700 কিলো, এটা পড়বে 4,95,000 টাকা। 4,95,000? জি। নেক্সট এফজেড এস বাসন ওয়ান, এটা আছে আপনার 15 মডেল, কাগজ 10 বছর করা আছে, চলছিল আপনার 18,000 কিলো, এটা প্রাইস পড়বে 1,20,000 টাকা। 1,20,000 টাকা, জি। লাস্ট বাইকটি দেখছি, ডিসকভার 100, 10 বছর কাগজ করা, 15 মডেল। যে নেবে তার নামে নাম ট্রান্সফার করে দেবো 82,000 টাকার ভিতরে। রান কোর্স আপনার 15,000। এটা প্রাইসটা কত আছে? 82,000 টাকা, এই টাকার মধ্যে নাম ট্রান্সফার করে দেবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমি তাদের মানে মেইন যে শপটা আছে ওখানে তো অনেকগুলো বাইক দেখালাম, আর এটা হচ্ছে তাদের গোডাউন। গোডাউনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক। তো আসলে এক ভিডিওতে এতগুলো বাইক দেখানো সম্ভব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসলে হয়েছে কি, আমার শপটা একটু ছোট, তো ছোট কারণে আমি একটা পাশে গোডাউন নিচ্ছি। তো আমার শপে গাড়ি রাখা হয়, কোনাও রাখা হয়, ওইখানে আমার সার্ভিসিং করা হয় বাইকের। আর সবাই একটু আমার দোকানে সবাই আসবেন, ভিজিট করবেন। আসলে আমি একটু ফ্রেশ গাড়ি ওঠানোর চেষ্টা করি সবসময়। তো রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ। জি। সো গাইস, আজকের আমার এই ভিডিওতে এখানে শেষ করতে হচ্ছে, আর পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।